দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কলাবাগান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, মরদেহ তো ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, এছাড়া আর কি খবর আছে আপনার কাছে? আসলে মরদেহ ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর আমি এই মুহূর্তে জুলাস মান্নানের বাসার ঠিক সামনে, যে বাসাটিতে ঘটনা ঘটেছে, সেই বাসাটির সামনে দাঁড়িয়ে আছি। তো আসলে ভেতরে তার পরিবারের সদস্য বলতে এখানে তার মা এবং কাজের মেয়ে ইচ্ছা ছাড়া এই বাসায় আর কেউ থাকতেন না। তো এই ঘটনার পর পুরো বাসাটির ভেতর থেকে যারা থাকতেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো ডিএমপি কমিশনার, পুলিশ, র‍্যাব, ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই এখানে এসেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন ঠিক বিকেল 5টার পর এই লেক সার্কাসের, কলাবাগান লেক সার্কাসের এই বাসাটিতে, 35 নম্বর বাসাটিতে একজন দুর্বৃত্ত প্রথমে পার্সেল এসেছে জুলাস মান্নানের, এ কথা বলে তারা এখানে আসে। আসার পরপরই দারোয়ানকে বলে এবং দারোয়ান তাকে জুলাস মান্নানের কাছে নিয়ে যায়। এরপর 3 জন দুর্বৃত্ত ঢোকার পর তাদের বাসায় প্রবেশ করে জুলাস মান্নান এবং তার বন্ধু তনয়কে তারা কুপিয়ে জখম করে তারা এখান থেকে চলে যায়। যাওয়ার সময় দারোয়ানকেও কিন্তু দারোয়ানের যে জন্য রাখা যে কক্ষটি আছে সেই কক্ষটিতেও কিন্তু তারা দারোয়ানকে কুপিয়ে জখম করে এবং জখম করে তারা এখান থেকে চলে যায়। তো আসলে দারোয়ান, প্রত্যক্ষদর্শী সবাই আমাদেরকে জানিয়েছেন যে তারা এই জায়গাটিতে ঠিক বিকাল 5টার পরে আসে এবং এসে তাদেরকে কুপিয়ে চলে যায়। আসলে জুলাস মান্নান, যিনি তার কিন্তু একাধিক পরিচয় রয়েছে, তিনি মার্কিন দূতাবাসের সাবেক একজন কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের একটি এনজিওর সাথে তিনি এখন কর্মরত ছিলেন। এছাড়া তার বন্ধু তন্ময়, সেও নাটক, থিয়েটার এসবের সাথে জড়িত ছিলেন। এছাড়া একটি সাপ্তাহিক একটি পত্রিকা রূপবান, সেটাতে তিনি লেখালেখি করতেন। তো আজকে যারা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এগুলো এটি একটি টার্গেট কিলিং এবং পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে যে পার্সেলটি নিয়ে আসা হয়েছিল সেই পার্সেলে জুলাস কবির, জুলাস মান্নানের নামটি লেখা ছিল, যার কারণে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এছাড়া বিভিন্ন আলামত জব্দ করা হচ্ছে এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তিনি আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থী আনোয়ার হোসেন রিংকন নামে, তাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তার কাছ থেকে যদি কোনো তথ্য পায় পুলিশ আমাদেরকে পরবর্তীতে জানাবে বলেছেন। এছাড়া সর্বশেষ তথ্য যেটি, মরদেহগুলো এখন ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কলাবাগান থেকে আমাদের